वेलकम बैक टू माय चैनल लाइफ इज अ साइंस। आज के आमी तोमादेर जे टॉपिकटा पढ़ाबो सेटा होच्छे सेक्स डिटरमिनेशन इन हानी बी। क्लास 10 এর ক্ষেত্রে লাগবে না, ক্লাস 12 এর এই চ্যাপ্টারটা খুব 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 ইম্পর্টেন্ট। বংশগতের মধ্যে এই পোরশন থেকে বেশ কিছু প্রশ্ন আসে এবং এটা বুঝে নেওয়াটা তোমাদের পক্ষে খুব জরুরি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে একদম সরাসরি ক্লাসে চলে যাই। লেটস স্টার্ট। হানি বি এর ক্ষেত্রে সেক্স ডিটারমাইন হয় কি করে, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম, তার উপর ডিপেন্ড করে সেক্স ডিটারমাইন হয়। তো হ্যাপ্লয়েড মানে n নাম্বার অফ ক্রোমোজোম আর ডিপ্লয়েড মানে 12 নাম্বার অফ ক্রোমোজোম। হানি বি ক্ষেত্রে n হচ্ছে 60, 12 হচ্ছে 32। যদি ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম যুক্ত অপাত্য হয় তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে ফিমেল হবে, আর যদি হ্যাপ্লয়েড হয় তাহলে মেল হবে। তো আমরা সবাই জানি নাকি থ্রি টাইপস অফ হানি বি দেখা যায় কোথায় না একটা মৌচাকের মধ্যে। কি কি? একটা দেখা যায় ফিমেল বা রানী মৌমাছি, আর একটা ড্রোন বা পুরুষ মৌমাছি, আর একটা হচ্ছে ওয়ার্কার বা কি কলমি মৌমাছি। এই ফিমেল আর ওয়ার্কার দে বোথ আর ফিমেল, ওয়ার্কাররা কিন্তু ফিমেল হয় কিন্তু ইনফার্টাইল ফিমেল, অর্থাৎ যারা যৌন জননে অক্ষম সেই ধরনের ফিমেলরা হচ্ছে ওয়ার্কার। তো চলো দেখা যাক কি হয় না একটা চাকের মধ্যে যে থাকে কটা থাকে রানী মৌমাছি, মেনলি একটাই থাকে, 2 থেকে 400 বা 500 অবধি থাকে পুরুষ মৌমাছি এবং 60-70 হাজার থাকে কি না কর্মী বা শ্রমিক মৌমাছি। যখন এদের ব্রিডিং সিজন হয় তখন রানী মৌমাছিরা 6-7টা পুরুষ মৌমাছি নিয়ে আকাশে উড়ে যায়। এটাকে বলা হয় বৈবাহিক উড্ডয়ন বা ন্যাচুরাল ফ্লাইট, ন্যাচুরাল ফ্লাইট। সেখানে এদের স্ত্রী ও পুরুষের মধ্যে অর্থাৎ একজন পুরুষের সাথে একটা রানী মৌমাছির মেটিং হয় এবং ফিরে আসার পর রানী মৌমাছিরা 2 থেকে 3 দিন বা 3 থেকে 4 দিন পর কি হয় ডিম পাড়তে শুরু করে। রানী মৌমাছির যে সেমিনাল রিসেপ্টাকেল আছে পুরুষ শুক্রাণুটা রানী মৌমাছির এই সেমিনাল রিসেপ্টাকেলের মধ্যে সঞ্চিত থাকে। যখন এদের ব্রিডিং সিজন আসে, আচ্ছা মৌচাকে কিন্তু থ্রি টাইপস অফ সেল আছে, মানে যে প্রকোষ্ঠগুলো আছে সেগুলো আকারে 3টে ধরনের হয়। রানী মৌমাছিরা যেখানে থাকে সেটা সবচেয়ে বড় ব্রুড সেল, সেই সেলগুলোকে কি বলে আশা করি জানো, ব্রুড সেল। রানী মৌমাছিরা সবচেয়ে বড় ব্রুড সেলে থাকে, পুরুষ মৌমাছিরা মাঝারি ব্রুড সেলে থাকে এবং কর্মী মৌমাছিরা সবচেয়ে ছোট ব্রুড সেলে থাকে। এরপরে এই সেমিনাল রিসেপ্টাকেলের মধ্যে যখন কি থাকছে, শুক্রাণুটা সঞ্চিত অবস্থায় থাকছে। শুক্রাণুটা কি পুরুষ মৌমাছি বা মেল, এদের কি হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম, তার সাথে ক্রস হচ্ছে কি ফিমেল বা রানী মৌমাছি, তাদের কি ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম। এরা যখন গ্যামেট উৎপন্ন করে এদের এখানে হয় মাইটোসিস, তার ফলে সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত একটা অপত্য বা গ্যামেট তৈরি করে। আর ফিমেলদের ক্ষেত্রে হয় মিওসিস, মিওসিস হওয়ার ফলে এরা কি করে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত দুটো গ্যামেট তৈরি করে। এই যে পুরুষ এবং রানী মৌমাছির একটা গ্যামেট, এই দুটো গ্যামেট মিলিত হয়ে বা নিষেক হওয়ার পর 2N ফর্ম করে, অর্থাৎ 2N মানে কি এরা হয়ে যাবে ফিমেল। এই ফিমেল মৌমাছিগুলোর কিছুদেরকে রয়্যাল জেলি খাওয়ানো হয় এবং ফিমেলরা এই যে ডিমটা পারে এটা সেমিনাল রিসেপ্টাকেল থেকে একটা শুক্রাণু নেয় এবং নিজেদের মধ্যে ফার্টিলাইজ করে সবচেয়ে বড় যে ব্রুড সেল সেই ব্রুড সেলে গিয়ে যে ফিমেল মৌমাছি বা রানী মৌমাছি তারা কি করে না একটা ডিম পারে, সেই ডিমটা পাড়ার পর সেই বড় প্রকোষ্ঠে যে ডিম বা লার্ভাটা আছে তাকে রয়্যাল জেলি খাওয়ানো হয়। তার ফলে যে মৌমাছিটা উৎপন্ন হয় এরা হচ্ছে জননে সক্ষম এবং এরাই হচ্ছে রানী মৌমাছি।
বা ফিমেল আর বাকি যে 2n সংখ্যক যে ডিম সেগুলোকে ওরা সবচেয়ে ছোট যে প্রকোষ্ঠ সেই প্রকোষ্ঠগুলোতে দেয় রানী মৌমাছিরা আর সেখানে এদের রয়্যাল জেলি খাওয়ানো হয় না কি খাওয়ানো হয় পোলেন ব্রেড বা বি ব্রেড বা আমরা বলতে পারি কি রেনু রুটি বা পরাগ রুটি সেটা খাওয়ানো হয় সেটা খাওয়ানোর ফলে যে 2n সংখ্যক ক্রোমোজোম যুক্তার হ্যাপ্লয়েড কন্ডিশনে যে ফিমেল গুলো তৈরি হয় তারা কিন্তু তৈরি হয় কি ইনফার্টাইল অর্থাৎ বন্ধা মানে জননে অক্ষম তারা হয় কি না ওয়ার্কার বা কর্মী মৌমাছি হলো আর এই যে ফিমেলের এনটা এই এনটা ওরা কি করে যখন মাঝারি প্রকোষ্ঠ বা ব্রুট সেলের কাছাকাছি যায় ফিমেলরা তখন ওরা বিশেষ এক প্রকার চাপ দিয়ে সেমিনাল রিসেপ্টাকলটাকে বন্ধ করে দেয় তার ফলে কি হয় মেল যে হ্যাপ্লয়েড ডিম্বাণু শুক্রাণুটা সেটা আসতেই পারে না তার ফলে এরা কি অনিষিক্ত অবস্থায় থেকে যায় কিন্তু এখানে হচ্ছে নিষেক তাহলে কিছু থেকে যায় অনিষিক্ত অবস্থায় কিছু নিষেক হয় এই যে অনিষিক্ত অবস্থায় থেকে গেল এই অনিষিক্ত ডিম্বাণুগুলো সরাসরি পার্থেনোজেনেসিসের মাধ্যমে পার্থেনোজেনেসিস বা বাংলায় তাকে বলে কি অপুংজনী অপুংজনীর মাধ্যমে এন নাম্বার অফ ক্রোমোজোম বা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম যুক্ত মেল বা পুরুষ মৌমাছি তৈরিতে সাহায্য করে ঠিক আছে তাহলে বোঝা গেল কি হয় মেল এবং ফিমেলদের মধ্যে যখন মেটিং হয় ফিমেলরা কি করে তার সেমিনাল রিসেপ্টাকেলের মধ্যে এই শুক্রাণুগুলোকে সঞ্চিত অবস্থায় রাখে এরপর 3 থেকে 4 দিন পর এই ফিমেলরা কিছু মিওসিস হয় তাদের 2n থেকে 2n হয় তার মধ্যে কিছু সংখ্যক এর সেমিনাল রিসেপ্টাকেলে থাকা শুক্রাণুর সাথে ডিম্বাণুর নিষেক হয়ে 2n নাম্বার অফ ক্রোমোজোম যুক্ত ফিমেল কন্ডিশনে তৈরি হয় এই ফিমেলদের কিছু জনকে রয়্যাল জেলি খাওয়ানো হয় যারা রানী মৌমাছি তৈরি করে এরা হচ্ছে অরিজিনাল ফিমেল যারা যৌন জননে সক্ষম আর কি যাদের পোলেন ব্রেড বা বি ব্রেড খাওয়ানো হয় তারা কিন্তু কি হয় ইনফার্টাইল হয় বা বন্ধা মৌমাছিতে পরিণত হয় তারাও ফিমেল কিন্তু বন্ধা তারা জননে অক্ষম তারা তৈরি করে ওয়ার্কার আর যেই এনটা অনিষিক্ত অবস্থায় থেকে থাকে তারা সরাসরি মেল ফর্ম করে এবং পার্থেনোজেনেসিস বা অপুংজনী প্রক্রিয়া সরাসরি কি হয় অনিষিক্ত ডিম্বাণু থেকে মেল বা পুরুষ মৌমাছি সৃষ্টি হয় তো গাইস আজকে অবধি বুঝতে পারলাম আমরা এই আজকের স্টাডিটাতে যে কি করে সেক্স ডিটারমিনেশন হয় কি হানি বিয়ের ক্ষেত্রে এখান থেকে ছোট ছোট বেশ কিছু প্রশ্ন এসে থাকে হোয়াট ইজ পার্থেনোজেনেসিস বা অপুংজনী কি অনিষিক্ত ডিম্বাণু থেকে কি তৈরি হয় ওয়ার্কাররা সেক্সুয়ালি অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ এই ধরনের অনেক প্রশ্ন এসে থাকে ছোট ছোট তো ভিডিওটা ভালো করে যদি বুঝে থাকো তো ভালো কথা যদি না বুঝে থাকো তো অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো যে কোন প্রশ্নটা তোমরা বুঝতে পারোনি আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেগুলো ক্লিয়ার করে দেওয়ার আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি বা নতুন দেখছো আজকে আমার চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রিপশনের পর বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আপকামিং ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা আগে থেকেই পেয়ে যাও আর আমার যে আগের ভিডিওগুলো তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো গাইস আজকে এই অবধি চলো থ্যাংক ইউ সো মাচ বাই